আপনারা দেখছেন এমকে টেলিভিশন। কাতারে চাঁদপুর সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। কাতারে চাঁদপুর সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফানার মিলনায়তনে আল-নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরী পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মানিক হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রধান অতিথি হিসেবে ছিলেন জালাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী সালাউদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন ওমর শরীফ টিটু, হাজির শাহজাহান, সবুজ মিয়া, জসিম উদ্দিন, শরীতুল্লাহ সবুজ ও ইএম আকাশ। বয়ান শেষে ইফতার আগমুহূর্তে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ডক্টর মিজানুর রহমান আজহারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।